জিবি এবং আইজিএম হাসপাতালের 40 জনের উপর সুলভ কর্মী রয়েছে, তাদের বেতন না হওয়াতে তারা বিক্ষোভ দেখায় আজ জিবিএমএস অফিসে। বলা যায় তারা একটি সংস্থার অধীনে জিবি এবং আইজিএম হাসপাতালে কাজ করছে। গত 6 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না। পরে এই সংস্থা লোক এসে জিবি হাসপাতালে এমএস এর সাথে কথা বলে। কথায় কোনো ফলপ্রসূ না হওয়ার এখনো বিক্ষোভ চলছে সুলভ কর্মীদের। সামনে দুর্গাপুজো, এই সময় টাকা হাতে না পেলে ভীষণ সমস্যা হয়ে যাবে এই সাধারণ পরিবারগুলির। এই যে আমরা 6 মাস ধরে বেতন পাই না, হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, 6 মাস ধরে আমরা বেতন পাই না। মালিকেরা যখন যাই কই যে আমরা তো বেতন লাগবো, মালিকে কয় যে আমরা অর্ডার কমি পাইছি না, কেমনি বেতন দিতাম? তোমরা যাই সাতারা জিজ্ঞেস করো, সাতারার কাছে যাইলে সাতারা উল্টা ফাল্টা কিছু কুয়াটিয়া যাও তোমরা না, মালিকের লোক কথা এই সেই কুয়াছি আমরা তো দে সরাইয়া এমন এমন করতে করতে আমরা 6 মাস কাটাই লাইছে। তারপর আমরা বাধ্য হয়েছিলাম, আজকে এমএস স্যারের দায় জানাইছি, এমএস স্যারের কথা তোমরা এখানে যাও, এখানে যাই জিজ্ঞেস করো দেখো কি কয়, তারপরে মালিক ডাকাও, তারপর মানে মুখখানে সে মুখখানে যাও। তারপর যেমন এখন যেমন বিশ্বজিৎ স্যারের কাছে আইছি, প্রথম বিশ্বজিৎ স্যার প্রথমেই তো কইতেছ যে তোমরা তোমরা যে কলেজে কাজ করো, তোমরা যে কলেজে স্টাফ, তোমরা তো আমরা চিনিই না। প্রথম কথাই কইতেছে তোমরা চিনিই না, তোমরা যে কাজ করো তোমরা চেয়ারই দেখি না। আরে চেয়ারা যদি না দেখেন তার আজকে 6 মাস কাজ দিয়ে কেমন হইতেছে, ডিপার্টমেন্ট কেমন চলতেছে, কলেজ কেমন চলতেছে? তার দ্বিতীয়বার করলো কি যে তোমরা লোক আমার কোনো কথা নেই, মালিকের আমরা অর্ডার কাগজ দিয়ে দিছি, সিডি দিয়ে দিছি, তোমরা আমরা চিনি না, তোমরা আমরা জানি না, তোমরা যা করবে মালিকের সঙ্গে যাই আকো, মানে যাই না, আমরা লোক কথা বলতে রাজি না, শুনতেও রাজি না, কইতেও রাজি না, কিচ্ছু করতে রাজি না। এখন মালিকের তো দেখা গেলো যার নাম কইছে বিশ্বজিৎ, উনি মানে এই জায়গার কি দায়িত্বে আছে? বিশ্বজিৎ স্যার কি দায়িত্বে আছে? ডেপুটি এমএস। যাই হোক আমরা সব তো জানি না, যদিও কিন্তু আমরা তো কাজ করি, আই কাজ করি যাই, আমরা এত কিছু এত কিছু জানি না। কলেজের মধ্যে অনেক অনেক রকমের ধরনের স্টাফের আছে, কিন্তু আমরা যে সময় অসুবিধা তখন আমরা তারার কাছেই যাই, তারার কাছেই যাই, তারার কাছে যাইলে বলবো তোমরা লোক কোনো কথা নেই, মালিক দেখাও, আর মালিক যে সময় আইবো মালিকের কাছে দেবো তোমরা কাজ হয় না, এখনো কয় আমরা সিল হই না। কত মাসের টাকা পাও না? 6 মাস শেষ হয়ে 7 মাস টা নেই। এবারে ডিপার্টমেন্টে কিন্তু আমরা যে কাজ করতেছি আমরা প্রমাণ দিতেছি, আমরা ক্লিয়ারেন্স পরিষ্কার করতেছি, কোনোখানে কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা এখানে স্যারের কাছে চাইলেই স্যারও কিন্তু তোমরা চিনি না, তোমরা কাজ করো না, তোমরা এই না, তোমরা সেই না, তোমরা ক্লিয়ারেন্স সিটি দেওয়া হয়েছে, এখন আমি কি করুম, এখন তোমরা মালিক ধরো, মানে এই সমস্ত আই কার্ড দেওয়া হয়েছিল আপনাদের? আই কার্ড তো আমরা আছে, আমরা ডিপার্টমেন্টে থেকে দিয়েছি আই কার্ড, আই কার্ড আমরা আছে, আমি আজকে 16 বছর কাজ করি। রিপোর্ট, খবর ত্রিপুরা।